মিলিয়ার টেলিফোন পেয়ে রাজু বের হয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতেই সে গাড়ির হর্ন শুনল। রাস্তার একপাশে মিলিয়া তার গাড়ি নিয়ে অপেক্ষা করছে। রাজু এগিয়ে গেল। ড্রাইভিং সিটে মিলিয়া স্টিয়ারিং হুইল ধরে বসে আছে। পাশের সিটে একজন সুদর্শন মানুষ, চোখে কালো চশমা। রাজু কাছে আসতেই মিলিয়া গাড়ির কাছে নামিয়ে বলল, রাজু পিছনে ঢুকে যা। রাজু দরজা খুলে পিছনে ঢুকল। সিটের ওপর ব্যাগ আর কিছু প্যাকেট ছড়ানো ছিটানো রয়েছে, সেগুলো সরিয়ে জায়গা করে রাজু বসে যায়। মিলিয়া সাফকাতকে বলল, সাফকাত এ হচ্ছে রাজু, আমাদের সাথে পড়ে। তারপর রাজুকে বলল, রাজু। রাজু কথা শেষ করতে দিল না, বলল, বুঝেছি, ইনি সাফকাত। সাফকাত পিছনে ঘুরে দুই সিটের মাঝখান দিয়ে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। রাজু হ্যান্ডশেক করল। মানুষটা সুদর্শন, পুরুষালী চেহারা, কিন্তু হাতটা নরম তুলতুলে। সাফকাত বলল, নাইস টু মিট ইউ। মিলু বলেছে তুমি নাকি খুব ব্রিলিয়ান্ট। মিলিয়ার নামটা মুচড়ে মিলু করে বলেছে। যথেষ্ট ঘনিষ্ঠ হলে মনে হয় এরকম করার অধিকার হয়ে যায়। মানুষটা রাজুকে তুমি করে সম্বোধন করছে, তার মানে সেও কি তুমি করে সম্বোধন করবে? প্রথম দেখাতেই কেউ তাকে তুমি বলে সম্বোধন করলে রাজুর বিরক্তি হয়। রাজু অবশ্যই তার বিরক্তিটা বুঝতে দিল না, হাসি হাসি মুখ করে বলল, মিলিয়া আমাকে ব্রিলিয়ান্ট বলছে? আমি মনে হয় ব্রিলিয়ান্ট বানান শুদ্ধ করে বলতে পারবো না। সাফকাত বলল, এগুলো হচ্ছে ব্রিলিয়ান্ট হওয়ার লক্ষণ। মিলিয়া কোনো কথা না বলে গাড়িটাকে ক্যাম্পাসের গেট দিয়ে সাবধানে রাস্তায় বের করে আনে। একটা রিকশাকে বিপজ্জনকভাবে পাশ কাটিয়ে সে এক্সিলেটরে চাপ দিল। সাফকাত তখন মাথা ঘুরিয়ে মিলিয়ার দিকে তাকাল, বলল, হ্যাঁ যেটা বলছিলাম, এক্সিট নিয়ে বের হওয়ার সময় যেই ব্রেকে চাপ দিয়েছি গাড়ি পুরো 180 ডিগ্রিতে ঘুরে গেল। রাজু একটা সূক্ষ্ম অপমান অনুভব করে। তাকে পুরোপুরি ভুলে গিয়ে সাফকাত মিলিয়াকে তার অসমাপ্ত গল্পটি শোনাতে শুরু করেছে। তুষার ঝড়ের মাঝে গাড়ি চালাতে গিয়ে কীরকম বিপজ্জনকভাবে তার গাড়িটা রাস্তার মাঝে স্কিড করতে শুরু করেছে তার নিখুঁত বর্ণনা। পিছনের সিটে যে রাজু নামের একজন আস্ত মানুষ বসে আছে, সেটা মনে হয় তারা ভুলেই গেছে। রাজু তার ব্যাকপ্যাকটা থেকে জন পার্কিন্সের বইটা বের করে। চলন্ত গাড়িতে সে আগে কখনো বই পড়ার চেষ্টা করে নাই, কাজটা খুব সহজ নয়। কিন্তু এখন বইটি পড়ার মূল উদ্দেশ্য নয়, তাকে পুরোপুরি অগ্রাহ্য করার অপমানটি থেকে নিজেকে রক্ষা করার একটি চেষ্টা। রাজু বইটি খুলে পড়ার চেষ্টা করে, পড়তে পারবে আশা করেনি, কিন্তু সৌদি যুবরাজদের সাথে আমেরিকান এজেন্টদের রগরগে কাহিনীতে সে মোটামুটি ডুবে যেতে পারল। এই রাজু, মিলিয়ার ডাক শুনে রাজু মাথা তুলে তাকাল, বলল, হ্যাঁ, তুই বই পড়া শুরু করে দিয়েছিস, তোকে আনলাম কথা বলার জন্য। রাজু বই বন্ধ করতে করতে বলল, আমি যে ব্রিলিয়ান্ট সেটা প্রমাণ করতে হবে না? তারপর একটু হাসার চেষ্টা করে বলল, তোরা কথা বলছিলি তাই ডিস্টার্ব করতে চাইনি। মিলিয়া কি বুঝলো কে জানে, কথা না বাড়িয়ে বলল, কোথায় যাব সেটা নিয়ে কারো কোনো সাজেশন আছে? রাজু আর সাফকাত প্রায় একসাথে বলল, না, নাই। ঠিক আছে, আমি তাহলে একটা পছন্দের জায়গায় নিয়ে যাই, জায়গাটা কিন্তু নিরিবিলি না, হাওকাও একটু বেশি। রাজু বলল, হাওকাও আমার জন্য সমস্যা না, আমার ভালোই লাগে। সাফকাত কোনো কথা বলল না, আঙুল দিয়ে জানালার কাছে টুকটুক করে শব্দ করতে লাগলো। ক্যাফেটাতে যথেষ্ট ভিড়,
কিন্তু মিলিয়া তার মাঝে একটা টেবিলের ব্যবস্থা করে ফেলল। বোঝা গেল এখানে সে প্রায়ই আসে এবং তাকে একটু আলাদাভাবে খাতির করা হয়। ছোট টেবিলটা ঘিরে তিনজন বসার পর রাজু সাফকাতকে আরেকটু ভালোভাবে দেখার সুযোগ পেল। কালো চশমা পরে থাকার কারণে তার চোখ দুটো দেখা যাচ্ছে না, কিন্তু যেটুকু দেখা যাচ্ছে সেটুকু দেখে বোঝা যায় মানুষটা যথেষ্ট সুদর্শন। রাজু যেরকম সাফকাতকে সামনাসামনি দেখার সুযোগ পেয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, মনে হয় সাফকাতও তাকে সেভাবে দেখছে। মানুষের চেহারা সুন্দর হলেই যে তাকে দেখে স্বস্তি পাওয়া যায় তা নয়। ঠিক কি কারণ কে জানে, সাফকাতকে দেখে রাজু কেমন জানি অস্বস্তি অনুভব করে। ঠিক কি কারণে অস্বস্তি বুঝতে পারছিল না বলে তার অস্বস্তিটাও ছিল অস্বস্তিকর। বিশেষ করে চোখের কালো চশমা থাকার কারণে সাফকাত সরাসরি তার দিকে তাকিয়ে আছে না অন্যমনস্কভাবে অন্যদিকে তাকিয়ে আছে সেটাও বুঝতে পারছিল না সে। মিলিয়া এখানে নিয়মিত আসে, তাই সে কাউকে কিছু না জিজ্ঞেস করে সবার জন্য কফি আর চিজ কেক অর্ডার দিয়েছে। পানির বোতল থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে মিলিয়া বলল, সাফকাত তোমার যেসব প্রশ্ন আছে তুমি এখন ইচ্ছে করলে রাজুকে জিজ্ঞেস করতে পারো। রাজু হাসতে হাসতে বলল, মিলিয়া তোর কেমন করে ধারণা হয়েছে যে আমি সাফকাতের সব প্রশ্নের উত্তর দিতে পারবো? মিলিয়া বলল, পারবি, সাফকাত তো পেঁচিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে, তুই পেঁচিয়ে পেঁচিয়ে উত্তর দিবি? আমি পেঁচাতে পারি না। রাজু চোখ বড় বড় করে বলল, আমার সম্পর্কে তোর এই ধারণা, আমি পেঁচাতে পছন্দ করি? মিলিয়া বলল, হ্যাঁ, উত্তর জানার দরকার নাই, পেঁচাতে থাকবি। সাফকাত প্রথমবার তার কালো গগলস খুলে টেবিলে রাখল। রাজু দেখল তার চোখের রং ঠিক কালো নয়, কেমন যেন সবুজ আভ। চোখের রং এরকম হলে গ্রামে এটাকে বিড়াল চোখা বলে। সাফকাত রাজুর দিকে তাকিয়ে একটু হাসার ভঙ্গি করল, বলল, আমার প্রশ্নটা খুবই সোজা, জিজ্ঞেস করব? রাজু মাথা নাড়ল। সাফকাতের চেহারাটাকে এখন কেমন যেন নিষ্ঠুর মনে হতে থাকে। সাফকাত তার বিড়ালের চোখের মতো চোখে রাজুর দিকে তাকিয়ে বলল, একটা দেশ চালাতে ব্রিলিয়ান্ট মানুষের দরকার হয়। এই দেশের সব ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরা আমেরিকা চলে যায়, তাহলে দেশ চালায় কারা? বাংলাতেই কথা বলেছে কিন্তু আড়ষ্ঠ উচ্চারণ, মনে হয় ইংরেজিতে বললেই বুঝতে সহজ হতো। রাজু উত্তর না দিয়ে একটু হাসার ভঙ্গি করল, বলল, পাস। মিলিয়া বলল, পাস মানে? তাস খেলিস নি? তাস খেলার সময় দান্না দিলে বলতে হয় পাস, ঠিক সেরকম প্রশ্নের উত্তর দিতে না চাইলে বলতে হয় পাস। সাফকাত একটু ঝুঁকে কেমন যেন কঠিন গলায় বলল, কেন, প্রশ্নের উত্তর দিবে না কেন? রাজু মুখটা একটু গম্ভীর হয়ে ওঠে, সে বলল, কারণ আমি যে উত্তরটা দেই সেটা তোমার পছন্দ হবে না। কেন? কারণ তুমি হচ্ছ সেই মানুষ যার বিরুদ্ধে তুমি কমপ্লেন করছো। তুমি ব্রিলিয়ান্ট এবং তুমি দেশ ছেড়ে আমেরিকা চলে গেছো। রাজুর মনে হলো সাফকাতের মুখটা মুহূর্তের জন্য একটু কঠিন হয়ে আবার স্বাভাবিক হয়ে যায়। সে মাথা নেড়ে বলল, মিলু ঠিকই বলেছে, তুমি পেঁচালো মানুষ। ঠিক তখন মিলিয়া একটা আর্তশব্দ করল, ইস, কি হয়েছে বলে রাজু মিলিয়ার দৃষ্টি অনুসরণ করে দেয়ালে ঝোলানো বড় টেলিভিশনটার দিকে তাকাল। সেখানে নিঃশব্দে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের প্লেয়াররা জীবনপণ করে খেলছে,
ঠিক তার নিচে স্ক্রলিং করে লেখা হচ্ছে, কলোরাডোর একটা স্কুলে ঘাতক গুলি করে 49 জন শিশু এবং শিক্ষককে মেরে ফেলেছে। মিলিয়া প্রায় ফ্যাকাশে মুখে বলল, শিশু 49? সাফকাত টেলিভিশনের থেকে তাকালো এবং তার মুখে এক ধরনের হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে বলল, আরেকজন হলে হাফ সেঞ্চুরি হতে পারত। সাফকাতের কথা শুনে রাজু কেমন যেন শিউরে ওঠে। এরকম একটা ঘটনা শুনে কেউ এভাবে কথা বলতে পারে? মিলিয়া সাফকাতের কথা শোনেনি। সে কেমন যেন অভিযোগের গলায় সাফকাতকে বলল, এটা তোমাদের কেমন দেশ? 2 দিন পর পর কেউ না কেউ স্কুলের বাচ্চাদের গুলি করে মেরে ফেলে। ঠিক তখন ওয়েটার এসে তাদের টেবিলে কফি আর কেক দিয়ে গেল। সাফকাত কেকের প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে হাসি হাসি মুখে বলল, এটাকে বলে কোলাটারাল ড্যামেজ। মিলিয়া বলল, কি ড্যামেজ? সাফকাত চামচ দিয়ে এক টুকরা কেক ভেঙে নিয়ে মুখে দিয়ে বলল, কোলাটারাল ড্যামেজ, বড় কিছু একটা অর্জনের জন্য ছোট্ট মূল্য দেওয়া। বড় কিছু? এখানে বড় কিছু কি? স্বাধীনতা, নিজের মতো করে বেঁচে থাকার অধিকার। রাজু হঠাৎ করে বলল, আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? সাফকাত বলল, কথা ছিল আমি প্রশ্ন করব, তুমি উত্তর দেবে, কিন্তু উল্টো তুমি আমাকে প্রশ্ন করতে চাইছ। ঠিক আছে, করো। আমি তোমাকে ছোট একটা ধাঁধা জিজ্ঞেস করব, দেখব তুমি তার উত্তর দিতে পারো কিনা। ধাঁধা? পাজল? সাফকাত হাসল, বলল, আই লাইক পাজল, করো, জিজ্ঞেস করো। রাজু 1 সেকেন্ড মনে মনে কিছু একটা ঠিক করে নিল, তারপর বলল, একজন যুবতী মেয়ের মা মারা গেছে, মায়ের ফিউনারেল হচ্ছে। তোমাদের দেশে যেরকম হয়, সবাই সেজেগুজে মৃত মানুষটিকে কফিনে ভরে দিতে কবর দিতে আসে। যুবতী মেয়েটি হঠাৎ একজন অত্যন্ত সুদর্শন মানুষকে দেখতে পেল, দেখা মাত্রই তার প্রেমে পড়ে গেল। তার মনে হলো এই মানুষটিকে না পেলে সে বাঁচবে না। রাজু একটু থামল। সাফকাত জিজ্ঞেস করল, তারপর? পরের সপ্তাহে যুবতী মেয়েটি তার বোনকে খুন করে ফেলল। কেন? মিলিয়া প্রায় আর্তনাদ করে বলল, নিজের বোনকে খুন করে ফেলল, কি সর্বনাশ! রাজু মাথা নাড়ল, বলল, হ্যাঁ, বলতে হবে কেন। সাফকাত হা হা করে হেসে ফেলল, বলল, কারণ তার বোনের ফিউনারেল হবে, তখন আবার সেই হ্যান্ডসাম মানুষটা আসবে, মেয়েটা তাকে দেখবে। রাজু বলল, গুড, কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর। মিলিয়া বলল, কি ভয়ঙ্কর, কি জঘন্য কথা। সাফকাত ভুরু কুচকে বলল, তুমি এই আজব পাজল কোথায় পেয়েছ? কোনো একজনের কাছে শুনেছি। শতকরা একজন এই প্রশ্নের উত্তর দিতে পারে। বলা হয় শুধুমাত্র যারা সাইকোপ্যাথ তারা এই প্রশ্নের উত্তর দিতে পারে, অন্যরা পারে না। সাফকাত স্থির দৃষ্টিতে রাজুর দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তুমি বলতে চাইছ আমি সাইকোপ্যাথ? রাজু মাথা নাড়ল, বলল, না, আমি বলতে চাইছি যারা সাইকোপ্যাথ তারা এই প্রশ্নের উত্তর দিতে পারে, অন্যরা পারে না সেটা কেউ বলেনি, পারতেও পারে। সাফকাতের মুখে একটা বিচিত্র হাসি ফুটে ওঠে, আস্তে আস্তে মাথা নেড়ে বলে, মিলু ঠিকই বলেছে, তুমি আসলে একজন প্যাঁচালো মানুষ। মিলিয়া নিঃশব্দে দুজনের কথা শুনছিল। এবারে জিজ্ঞেস করল, যাদের কোনো বিবেক নেই তাদেরকে বলে সাইকোপ্যাথ, তাই না? সাইকোপ্যাথরা নাকি নিজের মাকেও কেটে কুটে বাজারে বিক্রি করে দিতে পারে, সত্যি নাকি? কেউ মিলিয়ার কথার উত্তর দিল না। কবরস্থানের মৌলভী সাহেব বসে বসে তার বাড়ির পাশের ছোট ক্ষেত থেকে আগাছা তুলছেন। ছাগল এবং গরুর উৎপাত থেকে বাঁচার জন্য জায়গাটা বাঁশের কঞ্চি,
গাছগাছালি দিয়ে ঘেরাও করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। ছাগল কিংবা গরুর বাছুর নিয়মিতভাবে তার ক্ষেতের গাছগাছালি খেয়ে যাচ্ছে। মৌলভি সাহেব আগাছা পরিষ্কার করে যখন তার বেগুন গাছে পানি দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন, তখন দেখলেন তার ঘরের বারান্দায় দীর্ঘ দেহী একজন মানুষ দাঁড়িয়ে আছে। মৌলভি সাহেবের দৃষ্টিশক্তি কমে এসেছে। হুজুর ভুরু কুচকে দেখার চেষ্টা করতে করতে জিজ্ঞেস করলেন, কেডা? হুজুর, আমি মতি। কোন মতি? ওই যে ওই দিন নাসির মুন্সির কবর দেওয়ার সময় গরম কবর খুঁড়ে ফেলছিলাম। মৌলভি সাহেব সাথে সাথে মতিকে চিনলেন, মাথা নেড়ে বললেন, কামটা তুমি ঠিক করো নাই, অনেক বিপদের একটা কাম করছিলাম, অনেক বড় বিপদ। মতি বলল, হুজুর, আমি কবরের ভিতরে কি দেখছিলাম সেইটা কাউরে না বলতে বলছেন, আমি কাউরে বলি নাই। মৌলভি সাহেব মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, খবরদার, কাউরে বলবা না। মতি একটু এগিয়ে এসে বলল, কিন্তু আপনার সাথে সেটা বলতে তো দোষ নাই, আমার সাথে কি বলবা? মতি একটু এগিয়ে আসে, মনে করেন যেটা দেখছি সেটা কি যদি একটু বুঝিয়ে দিতেন। বিষয়টা না বোঝা পর্যন্ত মনের ভিতর খচমচ খচমচ করে। আল্লাহর দুনিয়ায় অনেক কিছু থাকে যেইগুলো আমাদের জানার কথা, বোঝার কথা, সেইগুলো আমাদের চোখের সামনে থাকে, যেইগুলো আমাদের চোখের আড়ালে থাকে সেইগুলো দেখার কথা না, সেইটা দেখার চেষ্টা করলে বড় বিপদ হয়। মতি বলল, তবুও হুজুর, যদি একটু বুঝাই দিতেন, বড় জানবার ইচ্ছা করে। আমি মনে করেন যেটা দেখার কথা না সেটা যখন দেখাই ফেলছি। মৌলভি সাহেব একটা নিঃশ্বাস ফেলেন, বললেন, তুমি খাড়াও, আমি আমার গাছগুলোতে একটু পানি দিয়ে আসি। বহু বছর আগে মৌলভি সাহেব তখন ছোট একটি শিশু এবং তার বাবা গ্রামের একমাত্র মসজিদের ইমাম। তখন একদিন তাদের গ্রামের শ্মশানের পাশে ভাঙা ঘরে কোথা থেকে এক সাধু এসে হাজির হলো। আগের জমিদারের ছোট ছেলেকে সান্নিপাতিক জ্বরে মারা যাওয়ার পর এই শ্মশানে তাকে দাহ করা হয়েছিল। সেজন্যই কিনা কে জানে জমিদার শ্মশানের পাশে নদীর তীরে একটা ঘর তৈরি করে দিয়েছিলেন। মাঝে মাঝেই সেই ঘরে কোনো সাধু সন্ন্যাসী থাকত, কিছুদিন থেকে আবার অন্য কোথাও চলে যেত। তাই এই ঘরে নতুন একজন সাধু থাকছে খবরটিকে কেউ গুরুত্ব দিল না। কিন্তু সাধু আসার কয়েকদিনের ভিতরেই গ্রামের মানুষের খুবই বিচিত্র অভিজ্ঞতা হতে শুরু করল। দিনের বেলা গ্রামের কুকুরগুলি দূর থেকে শ্মশান ঘরের দিকে মুখ করে ডাকাডাকি করত, কিন্তু সন্ধে হতেই সেগুলো ভয়ে জড়সড় হয়ে কুই কুই শব্দ করে মানুষের ঘরের ভেতর ঢুকে লুকিয়ে থাকার চেষ্টা করত। গ্রামের বন জঙ্গলে ঘরের আশেপাশে যেসব গাছপালা থাকে সন্ধে হতেই সেখানে জি জি পোকার ডাক শুরু হয়ে যেত। হঠাৎ করে সেগুলোর ডাকাডাকি বন্ধ হয়ে গেল। ঝড় নেই, বৃষ্টি নেই, একদিন একটা শ্যাওড়া গাছের বড় ডাল ভেঙে পড়ে গেল। রাতের বেলা গ্রামে কেমন যেন ছমছমে আবহাওয়া। রাতে মানুষজন ঘর থেকে বের হতে ভয় পায়, ছোট বাচ্চারা গভীর রাতে চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। হঠাৎ করে কারো কারো গোয়াল ঘরের গরু গলা ফাটিয়ে চিৎকার করে দড়ি ছিঁড়ে পালিয়ে যায়। এক দুজন মানুষ রাতে ঘর থেকে বের হয়ে দেখে ছায়া ছায়া প্রাণী ঘুরে বেড়াচ্ছে। গভীর রাতে কান্নার শব্দের মতো শব্দ শোনা যায়। মানুষজন প্রথম দিকে সহ্য করেছে,
কিন্তু যখন হঠাৎ করে সুস্থ সবল একজন মানুষ গভীর রাতে ঘুম থেকে উঠে দা দিয়ে কুপিয়ে নিজের বউকে মেরে ফেলে, তখন সবাই খুব দুশ্চিন্তায় পড়ে গেল। মৌলভী সাহেবের বাবা মসজিদের ইমাম, সবাই তার কাছে এসেছে কোনো একটা কিছু করার জন্য। তিনি বইপত্র কেতাব ঘেঁটে দোয়া দরুদ পড়ে গ্রামকে রক্ষা করার চেষ্টা করেন, কিন্তু কাজ হয় না। একদিন দুপুরবেলা কয়েকজন মিলে গেল শ্মশানে সেই সাধুর সাথে দেখা করতে। সেখানে গিয়ে দেখেন সাধু একটা মালসায় আগুন জ্বালিয়ে বসে আছে। দেখে বোঝা যায় না জেগে আছে না ঘুমিয়ে আছে। সাধুর চুল লালচে, ছোট ছোট চোখ, দেখে বিদেশি মনে হয়। ঘরের ভেতর বিকট দুর্গন্ধ। ইমাম সাহেব তাকে জাগানোর চেষ্টা করলেন, অনেক ডাকাডাকি করার পর চোখ খুলল। ইমাম সাহেব তখন তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বললেন। উত্তরে সে দাঁত বের করে একটা ভয়ঙ্কর হাসি দিল। ইমাম সাহেব অন্যদের নিয়ে ফিরে এলেন। গ্রামের মানুষ ঠিক করল সাধুকে পিটিয়ে গ্রাম থেকে বের করে দিবে। এই মানুষ গ্রামে আসার পর থেকে গ্রামের এই অবস্থা। সেই দিন গভীর রাতে ইমাম সাহেবের দরজায় কে যেন শব্দ করল। ইমাম সাহেব তার কুপি বাতি হাতে নিয়ে দরজা খুললেন। দরজার সামনে কেউ নাই, কিন্তু একটু দূরে সাদা কাপড় পরে একজন দাঁড়িয়ে আছে, মাথা চাদর দিয়ে ঢাকা, কুপির আলোতে চেহারা দেখা যায় না। ঠিক তখন বাতাসে কুপি বাতিটা নিভে গেল। লম্বা মানুষটা বলল, ইমাম সাহেব তোমার সাথে কথা আছে। গলার স্বর মোটা এবং ভারী, কথাগুলো বিদেশি মানুষের মতো। ইমাম সাহেব বললেন, আপনার পরিচয় জনাব। আমার পরিচয় দিয়ে লাভ নাই, আমি এই এলাকার না, তুমি আমাকে চিনবা না। ইমাম সাহেব বললেন, আপনি বসেন, আমি কুপিটা জ্বালাইয়া আনি। না, কুপি জ্বালানোর দরকার নাই, অন্ধকারই ভালো। ইমাম সাহেব খুব অবাক হলেন, তার বুকটা কেঁপে উঠল। মানুষটা বলল, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি, আমার হাতে বেশি সময় নাই, তুমি মন দিয়া শোনো। জি বলেন জমা। তোমার অনেক বিপদ। ইমাম সাহেবের বুকটা আবার কেঁপে উঠল। ঠিক কোন বিপদের কথা বলছি খানিকটা অনুমান করতে পারলেও জিজ্ঞেস করলেন, কিসের বিপদ জনাব? শ্মশান ঘাটের সাধু লপশিয়াং গত রাত্রে জিগিরাকে বশ করেছে। ইমাম সাহেব অনুমান করলেন, শ্মশান ঘাটের সাধুর নাম লপশিয়াং। যথেষ্ট বিচিত্র একটা নাম। তবে জিগিরা কি বুঝতে পারলেন না, জিজ্ঞেস করলেন, জিগিরাটি কি জনাব? তাকে বশ করে কেমনে? জিগিরা হচ্ছে পিশাচদের মাঝে সবচেয়ে বেশি ক্ষমতাধর, তারে আগে কেউ বশ করতে পারে নাই। এখন কি হবে জনাব? জিগিরাকে দিয়ে এখন লপশিয়াং যা ইচ্ছা তাই করতে পারবে। লপশিয়াং মানুষ ভালো না, এখন অনেক বিপদ, তোমাদের বিপদ সবার আগে। এখন আমরা কি করব জনাব? চোখখান খোলা রাখো, জিগিরাকে বসে রাখা সোজা না। লপশিয়াং নিজেও অনেক বিপদের মাঝে আছে, তার বন্ধন কি আমি জানি না, তারে যদি মেরে ফেলে তখন জিগিরা তার শরীরটারে ব্যবহার করবে। শরীরকে কেমন করে ব্যবহার করে জনাব? আমারে জিজ্ঞেস করো না। জি আচ্ছা জনাব। লম্বা ছায়া মূর্তিটা একটু নড়ল, মনে হলো বাতাসে ভেসে সরে গেল একটুখানি।
তারপর আবার তার গমগমে গলায় বলল, লপসি আংড়ে যদি মেরে ফেলে তাহলে তোমরা দেরি করো না। তখন আমরা কি করব? লপসি আংড়ে বাক্সে ভরে মাটিতে পুঁতে ফেলবা, দেরি করবা না, দিনের আলো থাকতে থাকতে। জি আচ্ছা, কয়েকজন সাহসী মানুষরে নিয়ে যাবা। মনে রাখবা, দেহটা লপসি আংড়ের কিন্তু তার ভিতরে চিকিরা। জি আচ্ছা, লপসিয়াং লাশ কিন্তু লাশ জিন্দা। ইমাম সাহেবের বুক কেঁপে উঠল। ছায়ামূর্তিটা গমগমে গলায় বলল, ভয় পাবা না, আল্লাহর উপর বিশ্বাস রাখবা। জি আচ্ছা, আমি একটা কবচ দিয়া যাব তোমারে, সেই কবচ কোনো দিন হাত দিয়ে ছোপা না। কি দিয়ে ধরবো হুজুর? পরিষ্কার কাপড় দিয়ে ধরবা, এই কবচ মানুষের ধরার ক্ষমতা নাই। ধরলে কি হবে হুজুর? মানুষের সহ্য করার ক্ষমতা নাই। কেন হুজুর? তোমরা এমন মুলুকের দৃশ্য দেখবা যেই মুলুক তোমাদের দেখার কথা না। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, এই কবচ কি করব হুজুর? একটা কাচের বয়ামের ভিতর ভরে লপসিয়াংয়ের লাশের সাথে মাটিতে পুঁতে ফেলবা। জিগিরা তাহলে কোনোদিন লপসিয়াংয়ের লাশ নিয়ে কোথাও যেতে পারবে না, লাশ থেকে বেরো হতে পারবে না। জি আচ্ছা, লপসিয়াংয়ের লাশ মাটিতে পুঁতে ফেলার সময় কবচ কাছে কাছে রাখবা, দুই হাতের ভিতরে, বুঝেছ? বুঝেছি জনাব। তোমার পাঞ্জাবিটা ধরো, আমি কবচ দেই। ইমাম সাহেব পাঞ্জাবির দুই মাথা ধরলেন। মানুষটা বলল, এখন চোখ বন্ধ করো, খবরদার চোখ খুলবা না। জি আচ্ছা জনাব। ইমাম সাহেব চোখ বন্ধ করলেন, টের পেলেন একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে। ভারী একটা নিঃশ্বাসের শব্দ শুনলেন, তার সাথে শ্যাওলার মতো এক ধরনের গন্ধ। বুঝতে পারলেন মেলে ধরে রাখা পাঞ্জাবির মাঝে কিছু একটা রাখা হয়েছে। তিনি চোখ খুললেন, আবছা অন্ধকারে তার পাঞ্জাবির কোচায় কিছু একটা জলজল করছে, আবছা অন্ধকারেও সেটা স্পষ্ট দেখা যাচ্ছে, একটা নকশা কাটা কবচ, আর কোথাও কেউ নেই। ইমাম সাহেবের হাত কাঁপতে লাগলো, তিনি ভিতরে ঢুকে তার স্ত্রীকে ঘুম থেকে তুললেন। স্ত্রী অবাক হয়ে বললেন, কি হইছে? একটা কাচের বয়াম ধুয়ে পরিষ্কার করে দাও। কেন? কোনো প্রশ্ন করবা না, যা বলি তাই করো। ইমাম সাহেবের স্ত্রী কোনো প্রশ্ন করলেন না, একটা বয়াম খালি করে ধুয়ে এনে দিলেন। ইমাম সাহেব কবচটা বয়ামের ভিতরে রেখে বয়ামটা বন্ধ করলেন।